প্রোটিন, প্রোটিন কি? জি, আপনারা ঠিকই শুনেছেন, প্রোটিন আসলে কি এবং এই প্রোটিন আমাদের শরীরে কি করে? প্রোটিন আমাদের শরীরের পেশি, অঙ্গ এবং হাড় তৈরি এবং মেরামত করতে সাহায্য করে। উচ্চ প্রোটিন খাবারগুলি চর্বি কমাতে, ওজন কমাতে, তৃপ্তি বাড়াতে বা পূর্ণতা অনুভব করতে এবং পেশি ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে প্রোটিন। প্রোটিন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা মানবদেহের বিল্ডিং ব্লক গঠন করে। আমি যদি সরাসরি বলতে চাই যে প্রোটিন আমাদের শরীরকে গঠন করে, হরমোন এবং এনজাইম গঠন সহ অন্যান্য অনেক ফাংশন, সমস্ত টিস্যুর যে বৃদ্ধি আমাদের মানব শরীরে বলেন, পশু পাখির বলেন, সমস্ত কিছুর শরীরের যে টিস্যুর বৃদ্ধি, এটা একমাত্র প্রোটিন দ্বারাই সম্ভব। যদি মানব শরীরে এই প্রোটিনের ঘাটতি হয় তাহলে তার পেশির অ্যাট্রফি এবং সাধারণভাবে শরীরের প্রতিবন্ধকতা, এটাকে যদি আমি আরও পরিষ্কার করে বলতে চাই তাহলে শরীর প্রতিবন্ধীর ন্যায় হতে থাকবে। একটি সুস্থ মানুষের শরীরে কত পরিমাণ প্রোটিন প্রয়োজন? বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য প্রস্তাবিত দৈনিক প্রোটিন গ্রহণের পরিমাণ 46-63 গ্রামের মধ্যে, গর্ভবতী মহিলাদের জন্য 66 গ্রামের মধ্যে এবং সুস্থ স্বাভাবিক একটি মানুষ দৈনন্দিন জীবনে তার প্রতিদিন 50 গ্রাম প্রোটিন তার মধ্যে ইনটেক করতেই হবে, যা বেশিরভাগ মানুষের জন্য আসলেই প্রয়োজন এবং এই প্রয়োজন সে সঠিকভাবে পেরে উঠছে না। আমরা এবার জানব উচ্চ প্রোটিনযুক্ত খাবারের মধ্যে রয়েছে কি। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস খাই বা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোর মধ্য থেকে সবচাইতে হাইলি প্রোটিন কিসে পাওয়া যায়, চলুন আমরা তাহলে সেগুলো জেনে নিই। সবচাইতে বেশি প্রোটিন পাওয়া যায় চর্বিহীন মুরগি, চর্বিহীন গরু কিংবা খাসির মাংসে, এরপরে মটরশুঁটি, মসুরের ডাল, কম চর্বিযুক্ত দই, দুধ, পনির, বিভিন্ন প্রকারের বীজ যেমন কুমড়োর বীজ, মিষ্টি কুমড়া, সূর্যমুখীর বীজ, এরপরে সবচাইতে বেশি হাইলি প্রোটিন পাওয়া যায় বিভিন্ন প্রকারের বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা আমরা দৈনন্দিন জীবনে খাই সেটা হচ্ছে ডিম। এই ডিমে সবচাইতে বেশি প্রোটিন পাওয়া যায়। তাহলে আমরা এবার পাখির জন্য আমরা কী সোর্স, কীভাবে আমরা পাখিকে সবচাইতে বেশি পরিমাণে প্রোটিন দিতে পারি? আমি যদি পাখির ক্ষেত্রে আমি প্রোটিন প্রডিউস বা দেওয়ার যদি হিসাব করতে চাই তাহলে আমাকে পাখিকে অবশ্যই সফট ফুড দিতেই হবে। এবং ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে সফট ফুডের সাথে কী দিতে হবে। আমি যে জিনিসগুলোর কথা বললাম, যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো তো সবটাই পাখিকে দেওয়া সম্ভব না, তাহলে পাখির জন্য কোনটা? তাহলে অবশ্যই পাখিকে এগ ফুড দিতে হবে, তার সাথে সাথে পাখিকে অবশ্যই সফট ফুডের সাথে ছোলা থাকতে হবে, ভুট্টা ভাঙা ভিজানো থাকতে হবে, গম থাকতে হবে, মটরশুঁটি থাকতে হবে, মসুরের ডাল থাকতে হবে, প্রয়োজন বোধে কলমি শাক, পালং শাক, এগুলাকে কেটে প্রোভাইড করতে হতে পারে সফট ফুডের সাথে। তো এই সমস্ত সফট ফুড যদি পাখিকে প্রোভাইড করা যায় তাহলে একটি পাখি অবশ্যই হেলদি এবং তার বডি স্ট্রাকচারটা অবশ্যই ঠিক থাকবে,
কেননা প্রোটিন অবশ্যই কিন্তু একটি দেহের সমস্ত গঠন ঠিক করে, তার পেশির গ্রোথ ঠিক করে, প্রত্যেকটা টিস্যুকে বৃদ্ধি করা নিশ্চিত করে। সেই সাথে সাথে পাখিকে অবশ্যই সিড মিক্স দিতে হবে। সেই সিড মিক্সে কী থাকতে হবে? সেই সিড মিক্সে অবশ্যই ওস থাকতে হবে বা জও যেটা আমরা বলি, তারপরে চীনা, কাউন, সূর্যমুখীর বীজ, মটরশুঁটি, তারপরে আপনার ক্যানারি, মিলেট, ফলেট, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। এবং আরেকটা বলি, সফটফুডের সাথে অবশ্যই বিভিন্ন প্রকারের সবজি যতটুকু দেওয়া যায়, যেমন ব্রোকলি, পাতাকপি, ফুলকপি, এগুলাকে কেটে যখন যে সবজির সিজন আসবে সেই সবজি অবশ্যই অবশ্যই পাখিকে প্রোভাইড করতেই হবে। সেই ক্ষেত্রে পাখি অবশ্যই হেলদি থাকবে। আর অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সমস্ত কিছু প্রোভাইড করার ফলে একটি পাখিকে সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন ততটুকু পড়বে না, ও ওষুধপত্র খাওয়ার প্রয়োজন পড়বে না। যদি প্রয়োজন পড়েই যায় তাহলে অবশ্যই পাখিকে সাপ্লিমেন্ট প্রোভাইড করবেন সেই সমস্যা অনুযায়ী। আশা করি আমার এই তথ্য আপনাদেরকে অনেক কাজে দিবে এবং আপনার পাখি এবং আপনার নিজের জন্য অনেক উপকার সাধন করবে। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে।